সভ্যতার ইতিহাসে মৃৎপাত্র বা পাত্রের ব্যবহার ও তৈরি একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ঐতিহাসিকরা ধারণা করে থাকেন, প্রাগৈতিহাসিক সময়ের প্রথম দিকে মানুষের ব্যবহৃত পাত্রের মধ্যে ছিল শিকার করা প্রাণীর শরীরের বড় চ্যাপ্টা আকারের হাড় বা কোনো ফলের পরিত্যক্ত অংশ। যেমন ধরা যাক নারিকেল বা লাউয়ের শুকনো খোল। পরবর্তীকালে আগুনের আবিষ্কারের কারণে যখন সে দেখতে পেল আগুনের সংস্পর্শে কাঁচা মাটি শক্ত হয়ে যায়, তখন সে মাটি দিয়ে পাত্র বানানোর প্রক্রিয়া আবিষ্কার করে। আরও পরে নব্যপ্রস্তর যুগে কৃষির আবিষ্কারের সাথে চাকার আবিষ্কার হলে হুইল পটারি বা চাকে তৈরি মাটির পাত্র নির্মাণের প্রক্রিয়ার প্রচলন শুরু হয়। সভ্যতার অগ্রগতিতে মাটির পাত্র বা মৃৎপাত্র এ কারণে খুব গুরুত্বপূর্ণ যে মানুষ খাদ্য গ্রহণ থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বা রন্ধন এবং খাদ্য সংরক্ষণের জন্য পাত্র তথা মৃৎপাত্রের ব্যবহার করে থাকে, যার কোনো বিকল্প নেই। কিছুকাল আগ পর্যন্ত গ্রামে গঞ্জে বা ক্ষেত্রবিশেষ শহরেও মাটির পাত্রের বহুল প্রচলন ছিল। মৃৎপাত্রের এই বহুল প্রচলনের বিষয়ে কারণ হিসেবে দেখা হয় মাটির সহজলভ্যতা। এখনও খোঁজ নিলে ভারতবর্ষ বা বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে মাটির পাত্র তৈরির কুম্ভকারদের দেখা মেলে। গ্রামের মেলাগুলোতেও তাই মাটির পাত্র বিক্রির বিষয়টা ছিল একসময় বেশ স্বাভাবিক ঘটনা। যেমন এখন দেখা যায় প্লাস্টিকের বিভিন্ন রকমের পাত্র বিক্রি হতে। পৃথিবীর প্রাচীন মৃৎপাত্রের নমুনা আবিষ্কৃত হয়েছে চীনের জিয়াংসি প্রদেশ থেকে, যার সময়কাল ধরা হয় প্রায় 14,000 খ্রিস্টপূর্বাব্দ। এছাড়া নব্যপ্রস্তর যুগের সর্বপ্রাচীন মৃৎপাত্রের নমুনা পাওয়া গেছে জাপানের জোমন অঞ্চল থেকে, যার বয়স 10,500 খ্রিস্টপূর্বাব্দ। সভ্যতার বিকাশের সাথে মৃৎপাত্রের খুব প্রত্যক্ষ সম্পর্ক থাকার কারণে প্রায় প্রতিটি সভ্যতা আলোচনার সময় মৃৎপাত্রের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হয়। মেসোপটেমিয়া, মিশর এবং সিন্ধু পৃথিবীর এই তিনটি প্রাচীন সভ্যতা জানতে হলে সর্বপ্রথম তাদের মৃৎপাত্র সম্পর্কে জেনে নিতে হয়। সিন্ধু মৃৎপাত্র। আজ থেকে বহুকাল আগে প্রায় 4,000 খ্রিস্টপূর্বাব্দে বেলুচিস্তান ও সিন্ধ অঞ্চলে বেশ কিছু কৃষক সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। এই সম্প্রদায়ের ব্যবহৃত যে বস্তুগুলো পাওয়া গেছে তার মধ্যে দীর্ঘ পরম্পরালব্ধ জ্ঞানের ব্যবহার ছিল বেশ স্পষ্ট। এই কৃষক সম্প্রদায়রা অঞ্চলটির প্রায় সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে স্বতন্ত্রভাবে বসবাস করছিল। যে একরঙা মৃৎপাত্রের নিদর্শন আমরা এখান থেকে পেয়েছি তা থেকে এটা সহজে অনুমান করা হয় যে এদের শিল্প তৈরির ক্ষেত্রে এক ধরনের স্বতন্ত্র শিল্প প্রবৃত্তি বজায় ছিল। এই পাত্রগুলোর গায়ের অলঙ্করণের মধ্যে আদিমতা ও সরলতা দুই বিদ্যমান। 3,000 খ্রিস্টপূর্বাব্দের প্রথম ভাগে দুটি সংস্কৃতি আমরা দেখতে পাই বেলুচিস্তানে, একটি উত্তরের সংস্কৃতি আরেকটি দক্ষিণের। নর্দান কালচার বা উত্তরের সংস্কৃতি পাওয়া গেছে ঝোপ নদীর উপত্যকায়, যার কারণে এই সংস্কৃতির আরেক নাম ঝোপ সংস্কৃতি বা ঝোপ কালচার। আর দক্ষিণে যে সংস্কৃতি পাওয়া যায় তা কুল্লি সংস্কৃতি নামে পরিচিত। সংস্কৃতি দুটোর উন্নতি পর্বে নিজেদের মধ্যে বেশ কিছু মিলও লক্ষ্য করা যায়। ঐতিহাসিকরা ধারণা করেন
পরবর্তীকালে এই সংস্কৃতিগুলোই সিন্ধু সভ্যতা বা সিন্ধু সংস্কৃতির সাথে মিশে গিয়ে প্রসারিত হয়। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নাল অঞ্চলে সিন্ধু সভ্যতার প্রারম্ভিক সময়ের বেশ কিছু নিদর্শন আবিষ্কৃত হয়। প্রথম দিকে নাল সংস্কৃতিকে আলাদা করে দেখা হলেও বর্তমানে বেশ কিছু গবেষক কুল্লি ও নাল সংস্কৃতিকে অভিন্নভাবে দেখছেন। সিন্ধু সভ্যতায় পাওয়া মৃৎপাত্র বেশিরভাগ চাকায় তৈরি এবং পুরু প্রাচীর বিশিষ্ট। এছাড়াও এই পাত্রগুলো লাল করে পোড়ানো এবং নানা কাজে ব্যবহারের জন্য নানা উপযোগিতা অনুসারে তৈরি। এমন নয় যে পাত্রগুলো শুধুমাত্র বড়লোক বা সম্ভ্রান্তদের জন্য তৈরি হতো। সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন অর্থনীতির মানুষের জন্য সিন্ধু সভ্যতার মৃৎপাত্র তৈরি হয়েছিল। পাত্রগুলোর আকার বা স্থায়িত্ব দেখে বলার অবকাশ রাখে না যে সমসাময়িক প্রেক্ষাপটে তুলনামূলকভাবে খুব উন্নত প্রযুক্তির চুল্লিতে এই পাত্রগুলো পোড়ানো হয়েছিল। সিন্ধু সভ্যতায় এমন কিছু মাটির পেয়ালা বা গ্লাস পাওয়া যায় যা পানি একবার খেয়ে ফেলে দেওয়া হতো। ধারণা করা হয় কূপ থেকে তোলা পানি পথিক পান করে তা ছুঁড়ে ফেলে দিত। বেশ কিছু কূপের কাছে এই রকম একবার ব্যবহার করে ভেঙে ফেলা স্তূপাকৃতি ভাঙা পাত্রের স্তূপ সিন্ধু সভ্যতা থেকে আবিষ্কৃত হয়েছে। একবার মাটির পাত্রে পানীয় পান করে ছুঁড়ে ফেলে দেওয়ার রেওয়াজ কিন্তু এখনও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখা যায়। এ থেকে সহজেই বোঝা যায় যে মাটির পাত্রের কি বৈচিত্র্যময় ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা করত। এবং এটা উল্লেখ করার অবকাশ রাখে না যে স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু এই সভ্যতার লোকেরা বেশ সচেতন ছিল। মজার বিষয় হচ্ছে সিন্ধু সভ্যতার লোকেরা আবার এমন মৃৎপাত্রও তৈরি করেছিল যা তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে একটু ভেঙে যাওয়ার পরও মেরামত বা ঠিকঠাক করে তা সাবধানে রেখে দিয়েছিল। বিভিন্ন কাজে সিন্ধু মৃৎপাত্র ব্যবহার করার উদাহরণ পাওয়া যায়, যেমন রান্নার বাসনকোসন, খাবারের থালা, রং রাখার পাত্র, মজুত করার পাত্র, পান পাত্র, পুঁতি রাখার পাত্র ইত্যাদি ইত্যাদি। খুব সহজেই বোঝা যায় পাত্র তৈরির দক্ষতা সমসাময়িক কুম্ভকারেরা এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিল যে যা এক কথায় অনন্য। সিন্ধু মৃৎপাত্রের অলঙ্করণ পূর্বেই উল্লেখ করা হয়েছে যে সিন্ধু মৃৎপাত্র বেশিরভাগ চাকায় তৈরি এবং তা খুব ভালোভাবে পোড়ানো। চিত্রিত পাত্রের বেশ ভালো নিদর্শন আমরা পাই গাঢ় লাল রঙের উপর কালো নকশা করা পাত্র থেকে। বেশিরভাগ সিন্ধু মৃৎপাত্র গোলাপি রঙের হতো, এছাড়া বাফ রঙের মৃৎপাত্রও পাওয়া গেছে। অলঙ্করণের মোটিফগুলোর মধ্যে লতাপাতা ও জ্যামিতিক নকশার প্রাধান্য ছিল। জ্যামিতিক নকশার মধ্যে ইন্টারসেক্টিং সার্কেল, চেকার, রোসেটিস, ব্যাঙ্গেল, চিরুনির মতো নকশা, ক্রস হ্যাচিং প্রভৃতি পাওয়া যায়। আবার পিপুল পাতা, ময়ূর, মাছ, বন্য ছাগল, হরিণ, সাপ এমনকি ক্ষেত্রবিশেষে মানুষের উপস্থিতিও অলঙ্করণের মধ্যে লক্ষ্য করা যায়। সিন্ধু সভ্যতার প্রাচীন মৃৎপাত্রগুলো প্রায়ই বালি বা চুন, আবার কখনো দুটোই কাদার সাথে মিশিয়ে ব্যবহার করা হতো। এই নির্দিষ্ট বৈশিষ্ট্য চিত্রবিহীন মৃৎপাত্রের থেকেও চিত্র সম্বলিত পাত্রে বেশি লক্ষ্য করা যায়। পলিমাটির সাথে বালির একটি স্বাভাবিক মিশ্রণ সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোর পাত্রগুলোতে লক্ষণীয়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অসম্ভব মিহি মিশ্রণ এর ব্যবহার, যা পেস্টের মতো ব্যবহার করা হতো
পাত্রের গায়ে এবং পোড়ানোর পরে যা গোলাপি রং ধারণ করত। আরেক ধরনের পেস্টেরও ব্যবহার লক্ষণীয়, যা পোড়ানোর পরে কালো বা অল্প কালো রং ধারণ করত। এই পেস্টের ব্যবহারের মধ্য দিয়ে এটা প্রমাণিত যে সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমিয়ার সভ্যতার বেশ ভালোই যোগাযোগ ছিল। ইনস্ক্রাইব বা লেখা সম্বলিত সিন্ধু মৃৎপাত্র। লেখা সম্বলিত বা ইনস্ক্রাইব মৃৎপাত্র মহেঞ্জোদারো থেকে হরপ্পাতে তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে। তবে এই ইনস্ক্রাইবগুলো ধারণা করা হয় কুম্ভকারদের চিহ্ন অথবা যিনি পাত্রের মালিক তার চিহ্ন। ইংরেজি ভি আকারের যে বড় পানপাত্র পাওয়া গেছে এবং যেগুলোর বেস বা তলদেশ পয়েন্টেড, সেগুলোর মধ্যেও ছাপ দেয়া বা স্টাম্প মারার বিষয়টি লক্ষ্য করা যায়। আরও কিছু ইনস্ক্রাইব মৃৎপাত্র পাওয়া যায় যেগুলোতে খোদাই করা লেখা আবিষ্কৃত হয়েছে। এই খোদাই পাত্র পোড়ানোর আগে এবং পরে দুইভাবেই করা হয়েছিল। যেসব মৃৎপাত্রে পোড়ানোর আগে খোদাই করা হয়েছিল, ধারণা করা হয় কুম্ভকাররা নিজেরাই এই খোদাই করেছিল। আবার যে সকল খোদাই পোড়ানোর পরে করা হয়েছিল, স্বাভাবিকভাবে বোঝা যায় এগুলো পাত্রের মালিকের কাছে যাওয়ার পরে করা হয়েছিল। তবে লেখা সম্বলিত মৃৎপাত্রগুলো পরের দিককার বলেই সিন্ধু গবেষকরা অনুমান করে থাকেন। সিন্ধু সভ্যতার শহরগুলোতে আস্ত মৃৎপাত্রের থেকেও প্রচুর ভগ্নাংশ আবিষ্কৃত হয়েছে। এ থেকে ধারণা করা হয় সিন্ধু সভ্যতার শহরগুলো ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়েছিল বা পরিত্যক্ত হয়েছিল, যার কারণে শহরের নাগরিকরা তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। মৃৎপাত্রের বিষয়ে মেসোপটেমিয়ার অধিবাসীদের সাথে সিন্ধু সভ্যতার মূল পার্থক্য হল, মেসোপটেমিয়ার অধিবাসীরা তাড়িয়ে দেওয়া, যুদ্ধে পরাজিত হওয়া বা ধ্বংসলীলার কারণে ব্যবহৃত মৃৎপাত্র ফেলে চলে গিয়েছিল। কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা চলে গিয়েছিল ধীরে ধীরে।